হেফাজতের সাথে কওমি মাদ্রাসার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতি নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল। ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষাগ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দিনের কাজ করতে পারে, সেই জন্যই প্রধানমন্ত্রী তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি এটা অনেক পুরনো ইস্যু ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন কয়েক বছর আগে, সে তারা মানে একত্রে এসে এতদিন আসতে পারেনি, এখন এসেছেন, এসছেন দেখেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্বীকৃতি দিয়েছেন। এবং কওমি মাদ্রাসা আপনারা জানেন লক্ষ লক্ষ মানে আমাদের যারা নাকি ছাত্র কওমি মাদ্রাসার, তারা এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করছে, তারা যাতে ভবিষ্যতে তাদের নিজের পায়ে দাঁড়াতে পারেন, তারা যেন দিনের কথার সঙ্গে সঙ্গে দিনের কাজের সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই জন্যই কওমি মাদ্রাসাগুলি স্বীকৃতির প্রয়োজন ছিল এবং সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় এমপি প্রকৌশলী এ কেএম ফজলুল হক, বিভাগীয় কমিশনার জি এম সালে উদ্দিন, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রোমান ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে সকাল 11টার দিকে ঝিনাইগাতি আসার পূর্বে শেরপুরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সংক্ষিপ্ত সময়ের জন্য মত বিনিময় করেন। ইমরান হাসান রাব্বি, ঢাকা ক্রাইম এক্সক্লুসিভ, শেরপুর।